নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। দেখছেন এখনকার আজকাল পরশু অনুষ্ঠান। আমাদের অর্থ, নাম, প্রতিপত্তি, সুখ, সম্পদ, যশ, শান্তি, সাফল্য, এই সব কিছু যেমন আমরা পেতে পারি একটি নির্দিষ্ট মাধ্যমে, ঠিক তার পাশাপাশি আমাদের দেশ, শত্রুতা, ক্রোধ, বিরাগ, যা কিছু নেতিবাচকতা রয়েছে, তাও কিন্তু আমরা রুদ্রের শরণাপন্ন হয়ে কাটিয়ে উঠতে পারি। একদমই তাই। এবং কিভাবে সেটা সম্ভব, কিভাবে করতে পারেন, মহাশিবরাত্রিতে কিভাবে আমরা একই সঙ্গে সাফল্য লাভ করতে পারি, আবার জীবনের নেতিবাচকতাকে দূরে সরিয়ে দিতে পারি, তাই নিয়ে লাগাতার আলোচনা আপনারা শুনছেন ধারাবাহিকভাবে। আজকে আমরা অবশ্যই থাকবো সেই সংক্রান্ত আলোচনা। এবং আপনারা জানেন যে যার কাছ থেকে আপনারা এই পুরো পদ্ধতিটা শিখছেন, আমরা সবসময় বলি তার কথা কিন্তু ব্যর্থ হয় না, মাটিতে পড়ে না। অনেক স্বাগত জানাবো শ্রীগোপাল ভট্টাচার্যকে। নমস্কার দাদা। আজকে মূলত দুটো বিষয় নিয়ে বলবো। একটা হচ্ছে শনির দান, যেটা হচ্ছে শিবরাত্রিতে অত্যন্ত শুভ মানা হয়। আর একটা হচ্ছে শিবরাত্রি, তো আগামীকাল তো শিবরাত্রি। একটা জিস্ট ছোট করে বলে দেবো যে কিভাবে চার প্রহরের পুজো করবেন, আর যদি কেউ যদি একবারে করেন তাহলে কিভাবে করবেন। এই দুটোই মূলত আলোচনা। দেখুন, আমাদের জীবনে দুঃখ, ডিপ্রেশন, বাধা, একটা জায়গায় গিয়ে স্ট্যাগ হয়ে যাওয়া, আর এগোতে পারছেন না, এই সব কিছুর কারণ হচ্ছে শনি। শনির কারণে মানুষের জীবনে দুঃখ আসে, দারিদ্রতা আসে, হতাশা আসে, উন্নতি হতে যায় না, ডেভেলপমেন্ট হতে যায় না, শ্রীবৃদ্ধি হতে যায় না, উত্তরোত্তর উন্নতি হতে যায় না। শনি গ্রহ যাদেরই খারাপ জন্মকুষ্ঠিতে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা আসে। সব কাজের মধ্যে ডিলে, সব কাজের মধ্যে বাধা, মানসিকভাবে হতাশা, মানসিকভাবে দুঃখ, মানসিকভাবে কষ্ট, মানসিক বেদনা ইত্যাদি ইত্যাদি। আবার অন্য ধারে শনি কী বলে শত্রুতাকেও কিন্তু কম বেশি বৃদ্ধি করে। তো সুতরাং এই শনির দান আগামীকাল, আগামীকাল শনির দান করতে হয় কিন্তু সূর্যাস্তের পরে, মাথায় রাখতে হবে। অন্য গ্রহদের দান দিনের বেলা করলেও শনির দান করতে হয় সূর্যাস্তের পরে। শনির দানে কী সম্ভব হয়, শনির দান করলে শিবরাত্রির দিনে কী হয়, শনির উদ্দেশ্যে শিবরাত্রির দিনে দান করলে দুঃখ বা হতাশা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, দারিদ্রতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং আপনার জীবনে যদি উন্নতি আটকে গিয়ে থাকে, শ্রীবৃদ্ধি হচ্ছে না, একটা জায়গায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছেন, ভালো জায়গায় যেতে পারছেন না, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। শনি আপনারা জানেন, যাদের তুলারাশি চলছে তাদের ঢাইয়া চলছে, তুলারাশির জাতক বা জাতিকাদের ঢাইয়া 19 এপ্রিল 2022 পর্যন্ত রয়েছে। ঢাইয়া যখনই চলে তখনই একটা মানুষের জীবনে কিন্তু স্ট্রাগল করতে হয়, বাধা আসে, বিপত্তি আসে, কোনো কাজে কিন্তু সফলতা আসে না। ধনুরাশির শনির সাড়েসাতি চলছে, ধনুরাশির সাড়েসাতিটা 19 এপ্রিল 2022 শেষ হচ্ছে। সাড়ে ছ বছর ধরে ধনুরাশির যারা স্ট্রাগল করছেন তারা 19 এপ্রিল 2022 পর থেকে সাড়েসাতিটা কেটে গেলে অনেক ভালো সময় ফেস করবেন। তাহলে তুলারাশির জাতক বা জাতিকা ঢাইয়া চলছে তাদের, তারাও যদি শিবরাত্রির দিন শনির দান করতে পারেন সেটা ভালো হবে, ধনুরাশির ক্ষেত্রেও ভালো হবে। মকরের তো সাড়েসাতি মেইন ফেস চলছে, সুতরাং শিবরাত্রির দিন শনির দান করা উচিত। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শনির সাড়েসাতির ফার্স্ট ফেস চলছে। মীন রাশির যাদের জাতক বা জাতিকা তাদের সাড়েসাতি কিন্তু 19 এপ্রিল 2022 আরম্ভ হচ্ছে। সুতরাং তুলারাশি, ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, এদের শনির দান করা উচিত। জন্মকুষ্ঠিতে শনি যদি তুলারাশিতে নিচস্থ থাকে তাদের শনির দান করা উচিত। এবং জন্মকুষ্ঠিতে শনি যদি রাহু, কেতু বা মঙ্গলের মতো পীড়িত গ্রহের সঙ্গে যুক্ত হয়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু শিবরাত্রির দিনে শনির দান করা উচিত। শনির জন্য কী করতে হয়, শিবরাত্রিতে কী উপায় করলে শনি গ্রহকে অনেকটা শনি গ্রহের শুভ ফল পাওয়া যায় সেই সম্পর্কে আমি আসবো আলোচনায়। তার আগে একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি আনোয়ারশা কালেক্টর থেকে জ্যোৎস্না বসু কথা বলছি। বলুন, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। আপনার মেয়ের সম্বন্ধে জানবেন? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? আমি তো বলি, আমি 2004 থেকে দেখছি, তখন ওনার সঙ্গে কথা বলেছিলাম। তো উনি যা বলেছিলেন ইনডাইরেক্টলি, পরিষ্কার ভাবে তো বলতে পারেননি আমার দুঃখের কথা, তো সেটা একদম অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। আমার স্বামী চলে গিয়েছিলেন, তো উনি আমাকে যেটা করতে বলেছিলেন নিজেই বলেছিলেন যে আপনি পারবেন না, মৃত্যুঞ্জয় যোগ্য করতে বলেছিলেন, বলেছিলেন এখন ওসব জিনিস পাওয়া যায় না, কাজেই দিদি আপনি পারবেন না, এখন ভগবানকে ডাকুন। তাতেই আমি বুঝেছিলাম যে আমার স্বামীকে যদিও বম্বে পাঠানো হয়েছিল, সবই হয়েছিল, কিন্তু তিনি আর ফিরে আসেননি। তারপর থেকে আমি আর কোনো কিছুই করি না। তো এখন আমার মেয়ের জন্য একটা মাত্রই মেয়ে, আমার মেয়ে বিয়ে থাকা মানে যাই হোক আর কি গন্ডগোল হয়েছে, এখন আমি আর আমার মেয়ে থাকি। আচ্ছা বলুন, মেয়ের নাম বলুন।
মেয়ের নাম বলুন দিদি। মৈত্রী বসু। মৈত্রীর জন্ম তারিখ বলুন। 18 ডিসেম্বর 1973। সময় কখন? 8:16 রাত্রি 8:16। মানে আপনি এইটা এটা ভালো যে আপনি 2004 থেকে আজকে মনে করুন 17 বছর হয়ে গেল। আপনি দিদি ভগবানকে ডাকুন এই কথাটা বলেছিলেন, তাতেই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে আর আমার কিছু করণীয় নেই। আসলে আমাদের আমি একটা কথা আমার বাবা সবসময় বলে গিয়েছিল, জ্যোতিষ করতে বসে কখনো অহংকার বা অহামিকা যেন না থাকে, আমার এই আছে ওই আছে এই সব যেন কখনো না হয়। আপনি তো তা করেনও না। দু নম্বর হচ্ছে যে আমি কোনো ব্যক্তির সঙ্গে আমার জ্ঞান তো আমি কারো কোনো কারো কোনোদিন রেগে কথা বলি না, আমার কোনো ক্লায়েন্ট না আমার যে কোনো ক্লায়েন্ট আছে আমি কোনোদিন, অনেক ক্লায়েন্ট আমাকে অনেক বিরক্ত করেছে, অনেক রকম প্রশ্ন করেছে, নিজেরা বিরক্ত হয়েছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা, আমি কোনোদিন বিরক্ত হই না। আপনি ভীষণ সফট স্পোকেন, ভীষণ। আর তৃতীয় কথা হচ্ছে আমি যেটা প্রেডিকশন করি আমি বিশ্বাস করি, আমি তো দেখুন নাক মুখ দেখে বলি না, আমি তো অনেক জ্যোতিষী আছে যারা জ্যোতিষী জানে না, হ্যাঁ তারা কিছু ইয়ে করে না, আমি গ্রহগত অবস্থান নক্ষত্রগত অবস্থানগুলো দেখলেই বুঝতে পারি একটা মানুষের জীবনে কি করা যায়। আমরা শুরুতেই বলি না আপনার কথা মাটিতে পড়ে না, দেখুন মৃত্যুকে তো ঠেকানো যায় না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সময় একটা ব্যাড ইনসিডেন্ট আসতে চলেছে, সেটা কোনো অ্যাস্ট্রোলজারও কিন্তু যতই সে জ্যোতিষ পণ্ডিত হোক বা জানুক সেটাকে সে কিন্তু ঠেকাতে পারে না, কিছু কিছু নিয়তি আছে যেটাকে ঠেকানো যায় না। আপনার হাজবেন্ডের ক্ষেত্রেও সেই দেখেছিলাম এবং সেই জন্যই বলেছিলাম যে বড় বিপদ আছে, ঠাকুরকে ডাকুন। এবং বোঝার আর মতন করে না দিদি, আপনি তো এখন সেই সব জিনিস পাবেন না, মৃত্যুঞ্জয় যজ্ঞ করবার কথা বললে হতো কিন্তু আপনি পারবেন না, কেননা সেই সব জিনিস এখন পাওয়া যায় না, সেই পাওয়া যায় না, সেই লোকও পাওয়া যায় না, সেই বিয়ে পাওয়া যায় না, সেই নিষ্ঠা পাওয়া যায় না, সেগুলো আগেকার দিনে হতো। যাই হোক আপনার মেয়ের জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা 18 ডিসেম্বর 1973। হ্যাঁ 8:16 কলকাতায় জন্ম, এটা হচ্ছে জন্ম ছক। 8:16 হ্যাঁ, যেটা হচ্ছে মঙ্গলবার জন্মবার, কর্কট লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, দেবারিগণ, কৃষ্ণপক্ষে দশমী তিথিতে জন্ম, এইটা হচ্ছে জন্মছক। প্রথম কথা হচ্ছে লগ্ন অশ্লেষা নক্ষত্রে, লগ্ন অশ্লেষা নক্ষত্রে রবি মূলা নক্ষত্রে, বুধ জ্যেষ্ঠা নক্ষত্রে, শুক্র শ্রবণা নক্ষত্রে, মঙ্গল অশ্বিনী নক্ষত্রে, বৃহস্পতি শ্রবণা নক্ষত্রে, শনি আদ্রা, চন্দ্র চিত্রা, রাহু মূলা, কেতু মৃগশিরা, এইটা হচ্ছে জন্ম ছক। দেখুন এমনি তো লগ্নের তৃতীয় চন্দ্র মেধাবী করায়, পড়াশোনা ভালো দেয়, কিন্তু চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে বুধ, রবিটাও দেখুন রাহুযুক্ত হয়ে রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, সুতরাং যতটা প্রফেশনালি উন্নতি করা উচিত সেই জায়গাটা একটু ব্যাহত হবে, ঠিক আছে, মানে এমনি মেধাবী স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ব্যাহত হবে। আর আর একটা ব্যাপার প্রবলেম হচ্ছে দ্বাদশস্থানে শনি কেতু চলে গেছে, এটা কিন্তু খুব ডিপ্রেশনের চার্ট, মানে 73-এ জন্ম দেখবেন এখনো মেয়ের কিন্তু সেই যে উন্নতি দরকার, যে সাংসারিক জীবন দরকার, সেগুলো কিন্তু কিছুই কিন্তু সেইভাবে কিন্তু হয়ে ওঠেনি। হ্যাঁ তো বয়স তো অনেক বেড়ে গেছে, 1973-তে জন্ম, প্রায় এখন প্রায় 48 বছর। কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি ও যে কাজটা করছে, ও একটা ও মেডিকেল ট্রান্সক্রিপশনের কাজ করে, হ্যাঁ ওই ট্রান্সক্রাইব করে বাইরে পাঠায় অনলাইনে, তো আমি বলছিলাম সেইটা এখন একটু পড়ে গেছে, মানে ধীমে হয়ে গেছে, ওই কাজটা ঠিকঠাক থাকবে তো বাইরে থেকে আসে যে আমি প্রফেশনালি যেটা রয়েছে যেটা করছে করুক, হ্যাঁ প্রফেশনালি সেটা যে চাকরিটা করছে করুক, কিন্তু যদি পারেন চাকরিতে যদি বেটারমেন্ট বা উন্নতির জন্য যদি পারেন ওর যে রবি রাহুর যে দোষটা রয়েছে সেটাকে কাটাবেন। আর আপনার মেয়ে কিন্তু বিয়ে করতে যাবে না, অবিবাহিত হবে এই চার্টে, কিন্তু বিয়ে করতে না বা বিয়ে করতে হয়ে গেছে ওই 2004-এর বজ্রঘাতের মতন, আমার সব সর্বনাশ হয়েছে না 2004-এ বাবাও গেছে আর
মানে ওটা হলো এক মাসের বিয়ে জানেন হ্যাঁ ওই যে বললাম বিয়ে সংসার হবে সংসার জার্মানিতে গেল ছেলে দিয়ে আইআইটি ছেলে ইঞ্জিনিয়ার আইআইটি এই জার্মানিতে গেল গিয়ে 8 দিনের মাথায় নিজের সব এগুলো বললো বলে এক মাসের মাথায় তারপর আর এখনো পর্যন্ত 48 বছর বয়সে যে বিয়ে থাও করে না হ্যাঁ করবে নাই বলে দিয়েছে আপনি তো বললেন যে আর করতে চাইবে না ও সাংসারিক করতে চাইবে না সংসার হবে না সংসার নেই সাংসারিক করতে আমি আর করব আপনি মেয়ে যেটা মেয়ে যেটা করছে করুক মেয়ের মধ্যে মেয়ে চাকরি বাকরি যেটা করছে করুক স্পিরিচুয়াল দিকে ওর একটু ইন্টেলেকচুয়াল বা স্পিরিচুয়াল দিকে একটু ঝোঁক রয়েছে সেগুলো নিয়ে থাকুক তার সঙ্গে ওর প্রফেশনাল জায়গাটা ভালো করতে গেলে আপনি গ্রহণ দোষটাকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রতিকার করেন অনেক ধন্যবাদ দেবো আমি দিদি দেখুন 17 বছর ধরে আপনি গোপালদার অনুষ্ঠান শুধু দেখছেন না আজ থেকে 17 বছর আগে তিনি আপনাকে যা যা বলেছিলেন সেগুলো আপনার জীবনে ঘটেছে খুব দুঃখজনক ঘটনা 17 বছর পরে আপনি আবার এসেছেন গোপালদার কাছে এবার আপনার মেয়ের জন্য এবারে আপনার কাছে সুযোগ আছে আপনার সামর্থ্যও আছে মেয়ের জীবনটা যাতে আগামীতে ভালো হয় সেই সুযোগটা আপনি কাজে লাগাবেন নিশ্চয় আমি জানি আপনি একবার অবশ্যই যোগাযোগ করে নেবেন ছিল সেই সময় আমি বলেছিলাম আমি কিন্তু তার কিন্তু কোনো প্রতিকার দিইনি আপনি তো বলেছিলেন কিছু করার নেই কিছু করার নেই আপনি ঈশ্বরকে ডাকুন হ্যাঁ অনেক জায়গায় করা যায় না আবার কিছু কিছু ক্ষেত্রে করার একটা স্কোপ থাকে যেমন এখন আপনি বলেন এটা স্কোপ আছে হ্যাঁ যে প্রফেশনাল জায়গাটা গিয়ে করা যায় কিন্তু এই মেয়েটির দুর্ভাগ্য হচ্ছে বিবাহস্থানে শুক্র বৃহস্পতি দ্বাদশে শনি কেতু সাংসারিক জীবন দেবে না এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যাদের জীবনে বিয়ে হয়নি কোনোদিন বিয়ে হলো না হ্যাঁ অনেক বিয়ে হয়নি তো সেই এই যে এই দ্বাদশ শুক্র এখানেও প্রতিকারের কোনো জায়গা নেই ঠিক এখানেও যে একটা প্রতিকার দিয়ে যে সংসার করানো যাবে বা বিয়ে করানো যাবে বা বিয়ে হবে সেটারও কোনো জায়গা নেই কিন্তু প্রফেশনাল জায়গাটা ঠিক করা সম্ভব প্রফেশনাল জায়গাটা ঠিক করা সম্ভব তো যেটাকে নিয়ে আমি আলোচনা করছিলাম যে শিবরাত্রির দিনে এই যে যারা মনে করুন ডিপ্রেশন কিছু ভালো লাগে না কোনো উৎসাহ নেই কোনো আনন্দ নেই জীবনে কোনো উচ্ছ্বাস নেই বাধা বিপত্তি মেন্টাল ডিপ্রেশনে কাটছে আর্থিক স্থিতিবৃদ্ধি নেই গ্রোথ নেই ব্যবসা করুন বা চাকরি করুন কোনো গ্রোথ নেই কোনো উন্নতি নেই একটা স্ট্যাগন্যান্ট চলে এসেছে হ্যাঁ তাদের ক্ষেত্রে শনির দানটা শিবরাত্রি অর্থাৎ কালকে করা উচিত সূর্য অস্তের পরে কি করবেন একটা মাটির হাড়ি নেবেন বা মাটির পাত্র নেবেন সরাও নিতে পারেন তার মধ্যে এক মুঠো কালো তিল আমি শনির টোটকা বলেছিলাম শনির ভালো উপাচার আমি বলেছিলাম যে ওই কাঁসার বাটিতে নিজের ছায়াকে দেখে কি বলে অন্তত পক্ষে 5টা শনিবার শনি মন্দিরে দান করে একটা কয়েন ফেলে এটাও যেমন শনির একটা উপাচার তেমন শনির আর একটা এটা খুব ভাইটাল এটা একটা উপাচার শনির দান শিবরাত্রির দিনে সূর্যাস্তের পরে চতুর্দশীতে শনির দান অত্যন্ত শুভ মানা হয় যে বাড়ি হোক না কেন মাটিতে কালো তিল এক মুঠো মাস কলাই আপনি দোকানে দশকর্মার দোকানে গিয়ে বলবেন মাস কলাই আপনাকে দেবে একটুখানি মাস কলাই আর একটু কুলত্ব কলাই তিন ধরনের জিনিস দিতে হয় সব থেকে ভালো হয় শনির দানে একটা হচ্ছে কালো তিল আর একটা হচ্ছে মাস কলাই আর একটা হচ্ছে কুলত্ব কলাই তিনটেই দশকর্মার দোকানে বললেই পাওয়া যাবে মাস কলাই কুলত্ব কলাই আর তিল কালো তিল হ্যাঁ কালো তিল তার সঙ্গে 5টা ফল একটা লোহার টুকরো শনি লোহা ধাতুকে নিয়ন্ত্রণ করে লোহার টুকরো একটা লোহার টুকরো একটা সর্ষের তেলের প্রদীপ শনির প্রদীপ বা শনির দান কখনো ঘিয়ের প্রদীপে হয় না সর্ষের তেলকে শনি নিয়ন্ত্রণ করে সেই জন্য সর্ষের তেলের প্রদীপ আর একটা ছোট নীল কাপড় অর্থাৎ নীল টুকরো এটাও পাওয়া যাবে দশকর্মার দোকানে হ্যাঁ আর একটা বলছে আমাদের শাস্ত্রে দানের ব্যাপারে শনির দানের ব্যাপারে বলছে বলছে মহিষ দান করতে হয় আচ্ছা কালো মোষ সোজা কথা আর মহিষ তো কে পাবে মহিষ কোথায় পাবে দান করে সেজন্য আমাদের শাস্ত্রে এটাও বলেছে যে মহিষের পরিবর্তে 8টা কড়ি দিতে হয় আচ্ছা 8টা কড়ি দিলে সেটা মহিষ দানের সমান মনে করা হয় তাহলে আমি কি বললাম শনির দান কি কালো তিল মাস কলাই কুলত্ব করাই 8টা কড়ি 5টা ফল একটা সর্ষের তেলের প্রদীপ একটা লোহার টুকরো একটা নীল কাপড় এই 8টা জিনিস এই 8টা জিনিস আপনারা মাটির হাঁড়িতে হোক মাটির পাত্র সরা যে কোন এবার দেখুন যারা বিদেশে থাকেন আমেরিকায় থাকেন নিউজিল্যান্ডে থাকেন সেখানে মাটির পাত্র পাবেন না মাটির সরাও পাবেন না তখন করতে হবে কি একটা জলের গামলা করে নিতে হবে করে নিয়ে যদি স্টিলের থালা পান স্টিলের কিছু পান যে পাত্রই পাবেন সেই পাত্রের মধ্যেই দিতে হবে স্টিলের দিলে সব থেকে ভালো কারণ স্টিলটা লোহার সঙ্গে সম্পর্কযুক্ত স্টিলের পেতলের কিছুতে দেবেন না স্টিলের দিতে পারেন অথবা মাটির শনির দান যদি শিবরাত্রির দিনে করা যায় অনেক দেখবেন কোনো কাজ হচ্ছে না বিয়েতে বাধা আসছে বারংবার কেটে যাচ্ছে আপনার ছেলে বা মেয়ে ঘরে সব সময় সারা দিন কি বলে ঘুমোয়
আর সারা রাত জেগে জেগে মোবাইল ঘাঁটছে, গল্প করছে, ইয়ে করছে, বাজে পথে পরিচালিত হচ্ছে, ঘরের জানলা দরজা খুলতে চায় না, ঘর কারোর সঙ্গে মিশতে চায় না, কারোর সঙ্গে মিশতে চায় না, হ্যাঁ, ঘরে আলো ঢুকতে গেলে বাধা দেয়, তার পছন্দ করে না, পছন্দ নয়। এই যে জিনিসগুলো, এগুলো শনির নেগেটিভ কারণে হয়। শনি তার মানে অশুভ প্রভাব তার উপরে চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু শনির দান এই শিবরাত্রিদের, সে যদি না করে, আপনার ছেলে বা মেয়ের হয়তো এরকম অবস্থা সিচুয়েশন চলছে, এরকম জিনিস চলছে, তাহলে শনির দান করতে পারেন। কারণ আমি বলেছি, দেখুন, শনির সাড়ে সাথী 95% লোকের ক্ষেত্রে খারাপ চলে, আর 5% লোকের ক্ষেত্রে দেখা যায় শনির সাড়ে সাথীতে তারা রাজা হয়ে গেছে। ঠিক, শনি বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে দুঃখ দেয় বা কষ্ট দেয় বা যন্ত্রণা দেয়। খুব কম ছকে দেখতে পাওয়া যায় খুব পাওয়ারফুল শনি। শনি সাড়ে সাথীতে দেখা যাচ্ছে তার দারুণ ফ্লারিশ করেছে। শনি সাড়ে সাথীতে দুটোই দেখা যায়, এক ভিকিরি থেকে রাজা হতে পারে, রাজা থেকে ভিকিরি হতে পারে, এমন না যে সে, কিন্তু সেটার পার্সেন্টেজ যদি বিচার করা হয়, শনি সাড়ে সাথীতে বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দেয়। গুরুজনানি, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, চাকরি চলে যাওয়া, আর্থিক অবনতি, সাংসারিক জীবনে অশান্তি, মানসিক কষ্ট, মানসিক যন্ত্রণা, সবকিছুই হতে পারে শনির সাড়ে সাথী বা ডাইয়ের জন্য। একেবারে তাই, একটা নিজে একটা খোলসের মধ্যে ঢুকে পড়ে মানুষ, যার চলে দীর্ঘদিন ধরে চাকরি মনে করুন চলে গেছে, হচ্ছে না, বা চাকরি ক্ষেত্রে সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে শনির দানটা করা উচিত। একেবারে তাই। আমি চট করে একটুখানি আপনাদেরকে বলে দেবো, যারা শিবরাত্রি স্পেশাল বুকিং করিয়েছেন, আগামীকাল শিবরাত্রির দিন দুটো জায়গায় আপনাদের জন্য বিশেষ ক্রিয়া পূজা অর্চনার ব্যবস্থা করেছেন গোপালদা। গোপালদা নিজের বাড়িতে রয়েছে, পাশাপাশি তারাপীঠে রয়েছে, স্পেশাল যারা করিয়েছেন তাদের জন্য। এবং আমি বলবো ছোট্ট করে আপনাদেরকে, পৌরোহিত্য এবং জ্যোতিষ কোর্সে কিন্তু ভর্তি চলছে অনলাইনে, গোপালদা নিজে শেখাচ্ছে, নিজে শেখাবেন। আমি চাই যে কিছু ভক্তি সম্পন্ন ছেলেপুলে যারা ঈশ্বরের প্রতি ডেডিকেটেড, বেশ সংস্কৃত উচ্চারণ হবে স্পষ্ট, স্তোত্রগুলো হবে সুন্দর, মন্ত্রের মধ্যেই তো শক্তি রয়েছে। এখন বগলামুখী বীজ, আমি বীজ মন্ত্রে বিনাশায় বিনাশয় কথাটা সেই জায়গায় যদি বিনাশায় বলে, তার মানে নিজেকে নিজেকেই বিনাশ করে দাও, হে ঠাকুর আমাকে বিনাশ করো, আমাকে বিনাশ করে বিনাশ না। এবার যদি কেউ বলে নম শিবাউ, তাহলে শিবাউ মানে শিয়াল, শিয়াল, তাহলে শিয়ালকে বলা হচ্ছে। তো এই যে জিনিসগুলো জানতে হবে, ভালো করে মন্ত্র পূজা পাঠের পদ্ধতি জানতে হবে, সেই জন্য আমি নিজেই শেখাচ্ছি স্পেশাল কোর্স পৌরোহিত্য, এবং তার পাশাপাশি জ্যোতিষটাকেও আমি শেখাবো সেই ভালো ছেলেপুলের জন্য। ঠিক, যা এমন ছেলেপুলোকে শেখাবো না যাদের 6 মাস শিখতে না শিখতেই তারা নিজেরা জ্যোতিষ হয়ে যাবে। হ্যাঁ, 6 মাস শিখতে না, নিজেরা জ্যোতিষ না, 6 মাস শিখতে না শিখতে ইনস্টিটিউট খুলে ফেলেছে, ও ইনস্টিটিউট খুলে ফেলেছে। হ্যাঁ, অনেক ব্যাপার মানে ইয়ে জ্যোতিষী আছে, হ্যাঁ, সেই মানে ইনস্টিটিউটের ছাত্র নেই, সেই ইনস্টিটিউটের তারা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হয়ে, কিন্তু ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট আছে, ইউটিউব চ্যানেল একটা নিশ্চয়ই আছে, হ্যাঁ, এরকম আছে, এইসব চলছে আর কি। তো সেরকম ছেলেপুলে না, যারা সত্যিকারে শিখতে চায়, সত্যিকারে টোটাল ব্যাপারটাকে জানতে চায়, ভালো প্রেডিকশন করতে চায়, লোকের ভালো করতে চায়। দেখুন, পূজা পাঠ, এই যে আমি বলি যে প্রতিকার করলেই হবে না, প্রতিকারের সঙ্গে সঙ্গে পুজো টুজোগুলো করাতে হবে, বিভিন্ন দোষের যে পুজো করা, ঈশ্বরের ব্লেস ছাড়া কখনো একটা মানুষের জীবনে ভালো হতে পারে কখনো না। ওই আমি একটা কিছু দেখালাম আর একটা কিছু করলাম, ব্যাস আমার দায়িত্ব শেষ, টাকা দিয়ে দিচ্ছি, সেটা হয় না কখনো না। সেই জন্য প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি পুজোটা দেখি, এবং প্রত্যেকটা যে যে দোষ রয়েছে সেই দোষগুলো, যা যা পুজো রয়েছে, যা যা অভিষেক বিধি রয়েছে, যা যা হোম রয়েছে, যা যা বিধি রয়েছে, আমি নিজে করাই। আপনি এই এই নিষ্ঠাটা আছে বলেই না আজ থেকে 17 বছর আগেও আপনি যা বলতেন মিলতো, আজও তাই হয়। কে বলছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, নমস্কার, আমি বোলপুর থেকে বলছি। নমস্কার, দিদি একটু জোরে, কিচ্ছু বুঝতে পারছি না। আমি বোলপুর থেকে বলছি, শীতলা মৌমি, আমার ছেলের সম্বন্ধে, ছেলের কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। বলুন বলুন বলুন, আপনাদের দুজনকে নমস্কার আমার। হ্যাঁ, ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম সৌভিক মৌমি, 11:45 বার্থ টাইম রেকটিফিকেশন করতে গেলে একটা 4 মিনিটের ব্যবধানে ছেলে মেয়ে জন্মাচ্ছে, টুইন বেবি, তাদের বিয়ের সময় এক হয় না, তাদের চাকরির সময় এক হয় না, তাদের প্রফেশনাল প্রফেশন এক হয় না, 3 থেকে 4 মিনিটের ব্যবধানে পাল্টে যাচ্ছে। তো সুতরাং বার্থ টাইমটা ভীষণ এসেন্সিয়াল, বার্থ টাইম টাইমটা ভীষণ এসেন্সিয়াল। এবং বার্থ টাইম রেকটিফিকেশন এই না, আপনি বললেন 11:00 থেকে 11:45, আমি এখানে বললাম ও 11:48, এটা নয়,
বার্থ টাইম রেকটিফিকেশনের প্রসেস হচ্ছে আপনার পেছনের দিকে যে ইভেন্টগুলো ঘটে গেছে আমাকে বলতে হবে, আপনার কি 17ই ডিসেম্বর 2011 থেকে 17ই মার্চ 2012-র মধ্যে কোনো গুরুজনানি হয়েছিল? আপনি বলবেন হ্যাঁ হয়েছে। আপনার কি এই সময়ের মধ্যে এই ঘটনা ঘটেছিল? আপনি বলবেন হয়েছে। তখন সেটাকে ধরে ব্যাক ইভেন্ট ব্যাক ক্যালকুলেশন যখন মিলবে একটা টাইম ধরে, আমি বলবো যে এই সময় কি এই হয়েছিল আপনার জীবনে ঘটনা, আপনি কি এই সময় থেকে পড়ে গেছিলেন, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? সে বলবে হ্যাঁ হয়েছিল। এরকম দু তিনটে ইভেন্ট মেলার পরে তারপরে গিয়ে বার্থ টাইম রেকটিফিকেশন হবে, নচেত বার্থ টাইম রেকটিফিকেশন হয় না। এত সহজ এটা সম্ভব না। ইভেন্ট পাস্ট বলতে হবে বার্থ টাইম রেকটিফিকেশনে, এবং সেই পাস্ট ইভেন্ট গুলো ডেট ওয়াইজ বলতে হবে যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে কি ঘটেছিল। সে ক্লায়েন্ট বলবে হ্যাঁ ঘটেছিল, আবার একটাকে ধরতে হবে। এরকম দু তিনটে জায়গায় যখন যদি না মেলে তাহলে নেক্সট বাইরের চেম্বার গুলোর কথা কারণ বন্ধুরা জানতেও চান। আসানসোলের কথা আমি বলবো, এপ্রিল মাসে কিন্তু আসানসোলের চেম্বার রয়েছে, সেটা হচ্ছে পয়লা এপ্রিল আসানসোলে। ঠিকানাটা আপনি কি বলে দেবেন গোপাল? আসানসোলে হোটেল ইস্পাত ইন্টারন্যাশনাল। আচ্ছা, দিল্লিতে রয়েছে এপ্রিল মাসে 2 তারিখ, ঠিক আছে? দিল্লিতে ওই 8584036631 এ ফোন করলে দিল্লির চেম্বার কোথায় সেটা বলে দেবে। ব্যাঙ্গালোরে আছে এপ্রিল মাসে 3 তারিখে রয়েছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে মহীশূর ব্যাংক সার্কেল, ব্যাঙ্গালোর গেট হোটেল, ব্যাঙ্গালোর গেট মহীশূর ব্যাংক সার্কেলে ব্যাঙ্গালোরে আমার চেম্বার রয়েছে। আচ্ছা, গুয়াহাটিতে চেম্বার কিন্তু রয়েছে 4 এপ্রিল, এপ্রিল মাসে 4 তারিখ। গুয়াহাটি রেল স্টেশনের কাছে নেপালি মন্দির, তার ঠিক বিপরীতে গুয়াহাটিতে আমার চেম্বার রয়েছে। মালদায় চেম্বার আপনারা জানেন, মালদায় কিন্তু মে মাসে চেম্বার, মে মাসের 5 তারিখ। শিলচরে আবার আপনি মানে গুয়াহাটির পাশাপাশি শিলচরে কিন্তু আপনি 8 তারিখে চেম্বার পাবেন, সেটা হচ্ছে এপ্রিল মাসে 8। মালদায় হচ্ছে বিএসএফ ক্যাম্প ন্যাশনাল হাইওয়ের উল্টো দিকে হোটেল গোল্ডেন পার্ক, মালদার সব থেকে বড় হোটেল। শিলচরে হচ্ছে হোটেল সুদক্ষিণা, শিলংপট্টি, আমার নিজস্ব চেম্বার রয়েছে। বারাসাতের হেল্পলাইন নাম্বার হচ্ছে 8584036640। এটাতে আপনারা ফোন করে নেবেন। মেদিনীপুরে আপনারা চেম্বার পাচ্ছেন এই মাসেই, মার্চের 15 তারিখ কিন্তু মেদিনীপুরে চেম্বার রয়েছে, মানে একেবারে সামনে মেদিনীপুরে আছে চেম্বার। মার্চের চেম্বারটা মেদিনীপুরের চেম্বারটা এপ্রিলে হবে, যেহেতু মেদিনীপুরে ভোট পড়ে যাচ্ছে সামনে, সেজন্য এখন মেদিনীপুরে চেম্বার তাহলে এপ্রিল 15তে আছে। 15ই এপ্রিল মেদিনীপুরের চেম্বার হবে, তিনকুনিয়া লজ হোটেল একান্ত আপন। আচ্ছা, একেবারে রয়েছে চেম্বার এই জায়গাগুলোতে। বর্ধমানও রয়েছে। হ্যাঁ, এছাড়া বাগবাজার, বাগবাজার তো রয়েছে, গড়িয়াহাটে রয়েছে, বর্ধমানে রয়েছে, দুর্গাপুরে রয়েছে, সল্টলেকে চেম্বার রয়েছে, এগুলো রেগুলার চেম্বার আপনারা জানেন। মেন হেল্পলাইন নম্বরটা সঙ্গে রাখুন, 8584038631, এটা হচ্ছে একেবারে প্রধান হেল্পলাইন নম্বর, এখান থেকে জানতে পারবেন। আচ্ছা, যেতে যেতে বলে দিই, দেখুন শিবরাত্রির এই বইটা বেরিয়েছে, আপনারা সংগ্রহ করুন, কিভাবে বাড়িতে শিব পুজো করবেন সেটা আপনারা এই বইটা থেকেই জানতে পারবেন। আজকে যদি মিস করে যান বা আগের এপিসোডগুলো মিস করে যান, বুক স্টল থেকে এই বইটা কিনে নিন, শিবরাত্রির পুজো বাড়িতে কিভাবে করবেন এই বইতে বিস্তারিতভাবে দেওয়া। একেবারে আজকে এখানে অনুষ্ঠান শেষ করব, গোপাল দাকে অনেক ধন্যবাদ। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি মুম্বাই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা
চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631।